মঙ্গলায়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আজকাল দেখা যায় অনেকেই বেশি প্রোটিন খেয়ে থাকেন পেশি বৃদ্ধি করার উদ্দেশ্যে, আবার অনেকেই কার্বোহাইড্রেট কমিয়ে বেশি প্রোটিন রিচ খাবার খান। যুবক ছেলেদের মধ্যে আজকাল আরও একটি প্রবণতা লক্ষ্য করা যায় যে তারা দেহের ওজন বৃদ্ধি করতে বা পেশি বৃদ্ধি করতে যথেচ্ছভাবে প্রোটিন পাউডার খায়। কিন্তু যথেচ্ছভাবে হাই প্রোটিন ডায়েট নিলে বা প্রোটিন পাউডার খেলে শরীরের ভয়ানক সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত প্রোটিন নানা রোগ ডেকে আনতে পারে। সব থেকে প্রথম সমস্যা বা বলা যায় তাৎক্ষণিক সমস্যা হলো কিডনির উপর অতিরিক্ত চাপ পড়া এবং এর ফলে কিডনির জটিল রোগ সৃষ্টি হওয়া। কিন্তু তাই বলে কি প্রোটিন এবং হাই প্রোটিন ডায়েট নেবেন না, প্রয়োজনে অবশ্যই নিতে হবে। পেশির জোর বাড়াতে, ওজন কমাতে অনেকেই হাই প্রোটিন ডায়েট নেন এবং নিতে পারেন, তবে হাই প্রোটিন ডায়েটের জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে অবশ্যই। এই ভিডিওটিতে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি সংক্ষেপে। আসুন আগে জেনে নিই আপনার প্রোটিন কতটা প্রয়োজন। প্রোটিনের প্রয়োজনীয়তা নির্ভর করে ব্যক্তির বয়স, ওজন, শারীরিক গঠন এসবের উপর, এমনকি মেডিকেল হিস্ট্রির উপরেও নির্ভর করে একজন ব্যক্তি রোজ কতটা প্রোটিন খাবেন। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ রোজ নিজের শরীরের ওজন প্রতি 1 গ্রাম করে প্রোটিন খেতে পারেন বা খাওয়া উচিত বলাই ঠিক। অর্থাৎ আপনার ওজন যদি 65 কেজি হয় তাহলে আপনি 65 গ্রাম প্রোটিন প্রতিদিন খেতে পারবেন। তবে শিশুদের ক্ষেত্রে হিসেবটা অন্যরকম, সে বিষয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করা যাবে। আবার কৈশোরে প্রোটিনের চাহিদা একটু বেশিই হয়। খেলোয়াড়দের ক্ষেত্রেও সাধারণ মানুষের তুলনায় প্রোটিনের চাহিদা বেশ খানিকটা বেশি, কারণ শারীরিক প্রয়োজন ছাড়াও পেশির জোর বৃদ্ধি করতে তাদের বেশি প্রোটিনের প্রয়োজন পড়ে। সুতরাং প্রতিটি মানুষের কাজের ধরন, বয়স প্রভৃতির উপর নির্ভর করে প্রোটিনের চাহিদার মাত্রা। তবে প্রথমেই বলেছি, একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক মানুষের প্রোটিনের চাহিদা হলো 1 গ্রাম পার কেজি বা নিজের ওজনের প্রতি কেজিতে 1 গ্রাম প্রোটিন। সম্পূর্ণ ডায়েট চার্ট কোনো ডায়েটেশিয়ান ছাড়া করা সম্ভব না হলেও শুধু প্রোটিনের মাত্রা মোটামুটি নিজেই স্থির করে নিতে পারবেন। তবে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রোটিনের অভাব যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক, তেমনই প্রয়োজনের অতিরিক্ত প্রোটিনও খুবই ক্ষতিকারক। শরীর সুস্থ রাখতে অবশ্যই প্রোটিনের প্রয়োজন আছে। আপনি যদি আপনার ওজন অনুযায়ী প্রোটিন খান তবুও কয়েকটি নিয়ম মেনে চলবেন। প্রথমত, পর্যাপ্ত জল পান এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। শরীর চর্চাও প্রয়োজন, না হলে গ্যাস, অ্যাসিডিটি হতে পারে, কারণ প্রোটিন হজম করতে বেশ সময় লাগে। দ্বিতীয়ত, শুধু প্রোটিনের দিকেই জোর দিলে হবে না, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেলস ও ভিটামিনসের দিকেও নজর দিতে হবে। শুধু প্রোটিন খেলে শরীর পুষ্টি থেকে বঞ্চিত হবে। আসলে শরীর সুস্থ রাখতে ব্যালান্সড ডায়েট বা সুষম আহারের জুড়ি নেই। সুতরাং হাই প্রোটিন ডায়েট নিলেও অন্যান্য পুষ্টি উপাদানেরও অতি প্রয়োজন। আর একটা কথা, প্রোটিন কিন্তু শুধু মাছ, মাংস, ডিম, দুধ এসবেই থাকে না, ডালেও বেশ মাত্রায় প্রোটিন থাকে, রুটিতেও থাকে কিছুটা। সুতরাং নিজের ওজন অনুযায়ী প্রোটিন খান বা হাই প্রোটিন ডায়েট খান, প্রোটিনের মাত্রার একটা মোটামুটি হিসেব করে নেবেন অবশ্যই। এক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। কমেন্ট বক্সে নিজের বয়স, ওজন, উচ্চতা, লিঙ্গ প্রভৃতি উল্লেখ করলে আমরাও হেল্প করতে পারব। তবুও প্রোটিনের সম্বন্ধে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার, যেগুলি প্রোটিনের মাত্রা নির্ধারণ করতে সাহায্য করবে। আমাদের দৈনন্দিন কোন খাবারে কী পরিমাণ প্রোটিন থাকে তা জানা খুবই দরকার, না হলে নিজের জন্য প্রোটিনের মাত্রা কীভাবে নির্ধারণ করবেন। মাছের 100 গ্রাম এডিবল পোর্শন বা খাদ্যযোগ্য অংশে 18-20 গ্রাম প্রোটিন থাকে। একটি ডিমে 6 গ্রামের মতো প্রোটিন থাকে। মুরগির মাংসে প্রোটিনের মাত্রা বেশ খানিকটা বেশি, 100 গ্রাম খাদ্যযোগ্য মুরগির মাংসে 25 গ্রামের মতো প্রোটিন থাকে। প্রোটিনের হিসেব করার সময় ডাল, বাদাম, দুধ বা দুগ্ধজাত খাবারের প্রোটিনও ধরতে হবে, কারণ এ সকল খাবারেও বেশ পরিমাণে প্রোটিন থাকে। একটি কথা বারবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে প্রোটিন বেশি খেলে এবং পাশাপাশি যদি পর্যাপ্ত জল, শাকসবজি প্রভৃতি না খান তাহলে কিডনির সমস্যা, পাইলস বা অর্শ, কোষ্ঠকাঠিন্য, ফিসার, ফিস্টুলা এ সকল সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।